সিএস ব্যাংক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রস্তুতি, সাধারণ জ্ঞানের সংখ্যা তত্ত্ব। আপনাদের সাথে আমি আছি ফারুকুদ্দিন আহমেদ। প্রথমেই লাকি সেভেন নিয়ে যত কথা, 20 শ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা হচ্ছে 7 জন, জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে 7টি, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, নিরপেক্ষ পানির পিএইচ হচ্ছে 7, মানুষের রক্তের পিএইচ 7.4, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে ফলক বা স্তম্ভ আছে 7টি, জাতীয় সংহতি ও বিপ্লব দিবস 7ই নভেম্বর, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ দেন 7ই মার্চ, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বনভূমি আছে 7টি জেলায়, রংধনুতে রং আছে 7টি, বেনিয়া সহ কলা, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, পৃথিবীর মহাদেশ 7টি, মৌলিক রাশি হচ্ছে 7টি, দৈর্ঘ্য হওয়ার সময় তাপমাত্রা, দ্বিগুণ ক্ষমতা, বিদ্যুৎ প্রবাহ ও পদার্থের পরিমাণ। সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি পাশ করবেন 7 দিনের মধ্যে। প্রতিষ্ঠাকালে আরব লীগের সদস্য ছিল 7টি। মাৎস্যন্যায় বাংলার সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতকে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের 7-এর 1 অনুচ্ছেদে আছে। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী ছিল 7 নং সেক্টরের অধীনে। রাষ্ট্রপতি যদি কোনো বিল পুনরায় সংসদে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করেন, তবে তা ফেরত আসার 7 দিনের মধ্যে পাশ করতে হবে বা পাশ করতে হয়। সংখ্যা 8 দিয়ে মনে রাখুন কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। বর্তমানে বিভাগ হচ্ছে 8টি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল 8 নং সেক্টর। মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব হচ্ছে 8 ফুট। পারমাণবিক শক্তিধর অধিকারী বিশ্বের মোট 8টি দেশ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। বিশ্ব সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। ডি8-এর সদস্য দেশ মোট 8টি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে সংবিধানের 8 নং অনুচ্ছেদে। মধ্য আমেরিকার দেশ হচ্ছে 8টি। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় সংবিধানের বাংলাদেশ সংবিধানের 8ম সংশোধনীতে। সরকারি ইপিজেড সংখ্যা 8টি। ভাষা আন্দোলনে শহীদের সংখ্যা হচ্ছে 8 জন। রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা হচ্ছে 8টি করে। শায়েস্তা খানের সময় টাকায় কয় মন চাল পাওয়া যেত? 8 মন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক সংখ্যা হচ্ছে 8 জন। নূর মোহাম্মদের মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 8 নং সেক্টর। এবার আসুন সংখ্যা 9 দিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। জাতীয় সংসদ ভবন 9 তলা বিশিষ্ট। আন্তর্জাতিক আদালতে একজন বিচারক নির্বাচিত হয় 9 বছরের জন্য। বিড়ি এর আঞ্চলিক কার্যালয় হচ্ছে 9টি। বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 9ই আগস্ট। নাগাসাকি দিবস 9ই আগস্ট। বেগম রোকেয়া দিবস 9ই ডিসেম্বর। মুক্তিযুদ্ধে দক্ষিণাঞ্চল এবং বরিশাল কত নম্বর সেক্টরে ছিল? 9 নম্বর সেক্টরে। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান 9ই জুলাই 2011 সালে স্বাধীন হয়। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ হচ্ছে 9টি। সমুদ্রবন্দরহীন ইউরোপ দেশ 9টি। বিশ্ব ডাক দিবস 9ই অক্টোবর। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 9ই ডিসেম্বর। বাংলাদেশ সরকারের কর্মকমিশনের বিষয়টি সংবিধানের 9ম বিভাগে সন্নিবেশিত করা হয়েছে। বাংলাদেশে কাগজের নোট আছে 9টি। এ উপমহাদেশ থেকে এযাবৎ নোবেল পুরস্কার পেয়েছেন 9 জন। মেঘনাদবধ কাব্যে স্বর্গের সংখ্যা 9টি। নর্মাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের 0.9% জলীয় দ্রবণ।